كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله عز وجل في كتابه الكريم بعد أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات 5 يمحو الله بهن الخطايا. متفق عليه. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের সভার সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী মহল, দূরদূরান্ত থেকে আগত প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের পবিত্র সভায় যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য আদেশ করা হয়েছে সেটা হলো সালাত, তার গুরুত্ব এবং তার ফজিলত এবং তাকে ত্যাগকারীর সংক্ষিপ্ত বিধান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে
ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসান জাতিকে একমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত, উপাসনা, আরাধনা বান্দারা করে থাকেন, সেই সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত সালাহ বা নামাজ। একজন মুসলিমের জন্য সালাহ বা নামাজের কতটা গুরুত্ব যদি আমরা কোরআন এবং সহি সুন্নার দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারব যে তার গুরুত্ব কতটা বেশি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজকে পবিত্র কালাম পাকের সূরা আল বাকারাতে ঈমান বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, ব্যর্থ করবেন না। এখানে ঈমানকে, ঈমান বলতে নামাজকে বোঝানো হয়েছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, জান্নাতি ব্যক্তিরা কিয়ামতের দিন ওই সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, যারা পৃথিবীর বুকে বেনামাজ ছিল, নামাজ পড়ত না, আল্লাহকে চিনত না, যার কারণে তাদেরকে জাহান্নাম যেতে হয়েছে, সেই জাহান্নামীদেরকে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সূরা আল মুদাথির। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে আজকে জাহান্নামে কেন দেখছি, জাহান্নামে আসার কারণ কি? সেই বেনামাজ, নামাজ ত্যাগকারী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর বুকে আমরা নামাজ পড়তাম না, আল্লাহকে চিনতাম না, আল্লাহর উপাসনা আরাধনা করতাম না, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নাম আসতে হয়েছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নামাজ কোনো অবস্থাতেই মাপ নাই। যুদ্ধের ময়দানে গিয়েও শত্রু সম্মুখে চলে এসেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তার সত্ত্বেও নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই, কোনো অবস্থাতে নামাজ মাপ নেই। যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মা জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে, ইশারা ইঙ্গিত হলেও আল্লাহকে ডাকতে হবে, ইশারা ইঙ্গিতে দাঁড়াতেও নামাজ পড়তে হবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানাত বি বাওয়াসির ফাসআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ ফাকাল সাল্লি কাইমান ফাইন লাম তাসতাদি ফাকাইদান ফাইন লাম তাসতাদি ফআলা জামবিন। বুখারী শরীফের হাদিস। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার বাওয়াসির অর্থাৎ বাওয়াসিরের কুষ্ঠরোগের অসুখ ছিল, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, এই অসুস্থতা অবস্থায় কিভাবে নামাজ পড়ব? আল্লাহ রাসূল বললেন, সাল্লি কাইমান, পারলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাসতাদি ফাকাইদান, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ো, কমপক্ষে বসে বসেও পড়ো, ফাইন লাম তাসতাদি ফআলা জামবিন, আর বসে বসে নামাজ পড়তে না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো।
হালে হাদিস দ্বারাতে বোঝা যাচ্ছে কোন অবস্থাতে নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজের বিষয়ে। যদি কোন বান্দার নামাজ সঠিক হয়ে থাকে পৃথিবীর বুকে, তাহলে তার অন্যান্য আমলও সঠিক হয়ে যাবে। আর নামাজ সঠিক না হলে, আল্লাহর নিকটে গৃহীত না হলে কোন আমল গৃহীত হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ রাসূল বললেন, সর্বপ্রথমে বান্দাদের হিসাব নেওয়া হবে নামাজ সংক্রান্ত। নামাজ যদি কারোর সঠিক হয়ে যায়, তাহলে তার বাকি সমস্ত আমল সঠিক হয়ে যাবে। আর নামাজ যদি কারোর নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে তার বাকি কোন আমল আল্লাহর নিকটে কবুল হবে না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছেন, শেষ অবস্থা, পৃথিবীতে আর থাকবেন না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে। শেষ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্বের মানুষ, তোমরা নামাজকে যথা সময়ে আদায় করবে, নামাজকে লক্ষ্য রাখবে, আর তোমাদের দাস দাসিনী কৃত দাস দাসিনী তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূলের শেষ অবস্থায় পড়ছেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান আখিরু কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য ছিল সালাত, নামাজ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নামাজকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ বলা হয়েছে। انا عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان وحج بيت الله الحرام بخاري ومسلم الحديث রাবি হোসেন আব্দুল্লাহ বিন ওমর তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ পাঁচটি, তার মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। শ্রোতা মণ্ডলী, আর অনেক হাদিস আছে যে সমস্ত হাদিসগুলোতে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে। যাই হোক, আসুন আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, এই নামাজের কতটা ফজিলত আছে ইসলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের সূরা আল আনকাবুতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, তোমার প্রতি যা ওহি করা হয়েছে সেটা তুমি মানুষের মধ্যে পড়ে শুনিয়ে দাও এবং নামাজ প্রতিষ্ঠিত করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় অযথা বাক্য লাভ, নোংরা কাজ, সমস্ত ধরনের ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহর উপাসনা আরাধনা করা, এটা সবথেকে বড় জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর যাহা তোমরা করতে তাতে আল্লাহ অবগত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সাকসেস হয়েছেন, ওই সমস্ত মুমিনগণ সফলতা লাভ করেছেন যে সমস্ত মুমিনরা তাদের নামাজে নম্র ভদ্র, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য যারা নামাজ কায়েম করে। ওই সূরাতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিদুন اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা নামাজে যত্নবান হয়, নামাজের যারা যত্ন করে, নামাজের যারা হেফাজত করে, তারা কিয়ামতের দিন
জান্নাতুল ফেরদাউসে তাদের স্থান হবে এবং সেই স্থানে তারা সর্বদা থাকবে। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাতি ওয়া হাফিদুন উলাইকা ফী জান্নাতি মুকরামুন, যারা নামাজের হেফাজত করে, যারা নামাজকে যথা সময় আদায় করে, কিয়ামতের দিন জান্নাতে তাদের সম্মান করা হবে। নামাজের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে, কয়েকটি হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বুখারী ওয়া মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদের লক্ষ্য করে, হে সাহাবাবর্গরা শুনো, তোমাদের বাড়ির পাশে যদি একটি পুকুর থাকে, নদী থাকে, সেই পুকুরে তোমাদের মধ্যে যদি কেউ প্রত্যহ পাঁচবার করে গোসল করে, হালাব কমিন দারানহি সেই, তবে কি তার বডিতে ময়লা মাটি নোংরা লেগে থাকবে? সাহাবারা বললেন কোন মানুষ যদি পাঁচবার করে নামাজ পড়ে, পাঁচবার করে গোসল করে, তাহলে তার বডিতে কোনো ময়লা মাটি লেগে থাকবে না, কেমন করে লেগে থাকতে পারে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, সেই পাঁচবার গোসলের উদাহরণ এই নামাজের, যে নামাজে পাঁচবার করে ওযু করলে তার ছোট ছোট সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু লাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইসতানাবাল কাবায়ির। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে নিয়ে সামনের জুমার সমস্ত নামাজ, এক রমাজান থেকে নিয়ে সামনের রমাজানের সমস্ত নামাজ মুকাফিরাতুন, ছোট ছোট পাপের জন্য কাফফারা স্বরূপ। একটি শর্ত ইযা ইসতানাবাল কাবায়ির, যখন সে ব্যক্তি, সে নামাজি নিজেকে মহাপাপ থেকে বাঁচিয়ে রাখে, মহাপাপ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখে তাহলে তার ছোট ছোট পাপগুলি এই নামাজের দ্বারা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম সুহা গসলাতহা সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম দুহরা গসলাতহা সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসরা গসলাতহা সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম মাগরিবা গসলাতহা সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম ইশা গসলাতহা সুম্মা তানামুন ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাসতাইকিদু। তবরানী শরীফের হাদিস। ইমাম আলবানী সহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের অর্থ আল্লাহ রাসূল বললেন হে বিশ্বের মানুষ, তোমরা সাহাবীদের লক্ষ্য করে বললেন হে সাহাবারা শোনো, তোমরা বিভিন্ন পাপে লিপ্ত থাকো, তোমরা আগুনে জ্বলতে পুড়তে থাকো, ফাইদা সাল্লাইতুম সুবহা, কিন্তু যখন তুমি ফজরের সালাতটি আদায় করে নাও তখন তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে, ছোট ছোট গুনাহগুলোকে সেই সালাত ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো, যখন জোহরের সালাতটি আদায় করে নাও সেই সালাতটি পূর্বের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। ওইরূপ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো, আসরের সালাতটি আদায় করে নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে এসে ধ্বংস করে, এইভাবে ঈশা পর্যন্ত হতে থাকে, তারপরে শুয়ে যাও, আর কোনো গুনাহ খাতা লেখা হয় না। আল্লাহ রাসূল আরো বলছেন ইন্নাল মুসলিমা ইসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত আনহু ফায়ফরুগু মিন সালাতিহি ওয়া কাদ তাহাতাত আনহু খাতায়াহু। এটি তবরানী শরীফে হাদিস। ইমাম আলবানী সেই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুসলিমা ইসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, কোন মুসলিম যখন নামাজে দাঁড়ায় তখন তার সমস্ত ছোট ছোট পাগুলি মাথায় রাখা হয়, কুল্লামা সাজাদা তাহাত্তানহু, যখনই যখনই সেই মুসল্লি সাজদায়, নামাজের অবস্থায় সাজদায় যায়, সাজদার অবস্থায় তার ছোট ছোট পাগুলো মাথা থেকে ঝরে যায়, কুল্লামা সাজাদা তাহাত্তানহু, যখনই যখনই সে সাজদায় যায় তখন তখন তার মাথা থেকে ছোট ছোট পাগুলো ঝরে যায়।
এমনকি সে নামাজ থেকে বাড়ি যখন ফিরে যায় তখন ছোট ছোট পাপ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে নামাজের অনেক হাদিস আছে যেগুলো ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, সময় কম। এরপরে আসুন আমার বক্তৃতার শেষের অংশ, নামাজ ত্যাগের সংক্ষিপ্ত বিধান। এই নামাজের গুরুত্ব, একদিকে নামাজের ফজিলত জানার পরেও যারা নামাজ পড়ে না বা যারা নামাজে ফাঁকি দেয়, মধ্যে মধ্যে নামাজ পড়ে, খেয়াল খুশি নামাজ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। নামাজ পড়ার পরে জাহান্নাম যেতে হচ্ছে কাদের? আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীগণ, ওই সমস্ত নামাজীরা জাহান্নামী। ওয়াইল, পরিতাপ, যে সমস্ত নামাজীরা ওয়ালস, নামাজে ওয়ালস, এবং যারা লোক দেখে নামাজ পড়ে, বিভিন্ন মুফাসসির এবং তাফসীর করেছেন কারা নামাজে ওয়ালস, যারা সঠিকভাবে জামাত সহকারে নামাজ পড়ে না, যারা খেয়াল খুশি নামাজ পড়ে, এবং যারা বাড়িতে নামাজ পড়ে, যারা পাঁচ অক্ষের মধ্যে দুই অক্ষ তিন অক্ষে নামাজ পড়ে তাদেরকে ওয়ালস বলা হয়েছে, এবং যারা জামাত সহকারে পড়ে না তারা হচ্ছে ওয়ালস। আর যারা লোক দেখে নামাজ পড়ে, লোকে তাকে মুসল্লি বলবে, ভালো বলবে, এদের জন্য জাহান্নাম। তাহলে নামাজ পড়ে যদি জাহান্নাম যেতে হয়, আমি সংক্ষিপ্ত আলোচনা করি যেহেতু সময় কম, নামাজ পড়ে জাহান্নাম যদি যেতে হয় তো যারা একেবারে আল্লাহকে জেনে না, আল্লাহকে ডাকে না, তাদের কি অবস্থা হবে? যারা আল্লাহকে ডাকে না, যারা উপাসনা আরাধনা করে না, আল্লাহকে চিনে না, যারা বেনামাজ, যারা নামাজ ত্যাগকারী, তাদেরকে স্বয়ং আল্লাহ ওয়া মুসলিম কাফের বলেছেন, মুশরিক বলেছেন। সূরা তাওবার পাঁচ নম্বরে আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আকামুসসালা ওয়া আতাউজ্জাকা ফখাল্লু সাবিলাহুম। মুশরিকরা যদি তাওবা করে, নামাজ প্রতিষ্ঠিত করতে আরম্ভ করে, যাকাত দিতে আরম্ভ করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। এর বিপরীত অর্থ হচ্ছে যদি তারা তওবা না করে, নামাজ না পড়ে, যাকাত দিতে আরম্ভ না করে, তাহলে তাদের পথ ছেড়ো না, তাদেরকে হত্যা করে দাও। ওই সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আকামুসসালা ওয়া আতাউজ্জাকা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সেই মুশরিকরা যদি তওবা করে, নামাজ পড়ে, যাকাত দিতে আরম্ভ করে, তাহলে তারা তোমাদের দীনি ভাই। এর বিপরীত অর্থ হচ্ছে তারা যদি তওবা না করে, নামাজ না পড়ে, যাকাত না দেয়, তাহলে আমাদের দীনি ভাই নয়। আর যারা আমাদের দীনি ভাই হবে না, তারা মুশরিক হবে, তারা কাফির হবে, তারা অমুসলিম হবে। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকিমুসসালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। বিশ্বের মানুষ, তোমরা সঠিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করো, আর মুশরিকদের দলে যোগ দিও না। এর অর্থ কি? বিপরীত অর্থ হবে যে যারা নামাজ পড়বে না তারা মুশরিক হয়ে যাবে, যারা নামাজ পড়ে তারা অমুসলিম, মুশরিক, কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, যেমন কয়েকটা হাদিস শুনুন, বাইনার রাজুলি ও বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষ এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এইভাবে আরো হাদিসে বলা হয়েছে, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। এইভাবে আরো বলা হয়েছে, আল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ, অতএব যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল সে কাফেরে পরিণত হয়ে গেল। এভাবে অনেক হাদিস আছে, এবং সাহাবীদের মতেও যারা নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে, তাদেরকে সাহাবীরা কাফের মনে করতেন। আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি তিনি বলেন, কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আ'মালি তারকু কুফরান ওয়াইরাস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি একজন তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, সাহাবায়ে কেরামরা কোন আমলকে ছেড়ে দিলে কোন ব্যক্তিকে কাফের বলতেন না, তবে যদি কোন মানুষ নামাজ ত্যাগ করে দিত তাকে কাফের বলতেন। তাই সাহাবীদের মধ্যে অনেক সাহাবা, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন উমর খাত্তাব, তারপরে ইবনে আব্বাস, আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে অনেক সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলেছেন, সাহাবীদের মধ্যে যারা নামাজ পড়তেন না তাদেরকে কাফের বলেছেন। তাই হযরত ওমর বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, যার নামাজ নেই তার ইসলাম সঙ্গে কোনো সম্বন্ধ, তার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান লা ইউসাল্লি ফাহুয়া কাফির, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু
বলছেন মাল্লাম ইসল্লি ফালা দীন লাহু, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই, তার কোনো দীন নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা ঈমান আলী মান লা সালাত আলা, যার নামাজ নেই তার ঈমান নেই। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলছেন মান আখারা সালাতান হাত্তা ইয়ফুত ওয়াক্তুহা মুতাআম্মিদান মিন গায়রি উযরিন কাফার, যে ব্যক্তি জেনে শুনে সঠিক সময়ে জামাত সহকারে নামাজ পড়লো না, অলসতার সঙ্গে জামাত ছেড়ে দিল, সে কাফেরের মতো আমল করলো। যদি জামাত ছাড়াকে কাফের বলা হয়, কাফের মতো আমল বলা হয়, তাহলে যারা নামাজই পড়ে না তাদেরকে কি বলা হবে? আইবা সুখতিয়ানি বলছেন তার কু সালাতে কুফরুন ফালা ইখতালাফু ফি, নামাজ ত্যাগ করে এটি কুফরি কাজ, এতে কোনো দ্বিমত নেই, দ্বিমত নেই। যার কারণে সৌদি আরবের ওলামাদের ওলামা পরিষদ তাদের ফতোয়া লাজনা দায়মা তাদের ফতোয়া আছে এই বেনামাজের ব্যাপারে, যারা অলসতার সঙ্গে নামাজ পড়ে না, এতে দুটো মত আছে। তার মধ্যে সঠিক মত হচ্ছে যে তারাও কাফের, আর যারা অমান্য করে গেছে, যারা একেবারে নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, যারা নামাজকে অস্বীকার করে, তাদের কাফের হওয়াতে কোনো দ্বিমত নেই। কিন্তু যারা অলসতার সঙ্গে নামাজ পড়বে না তাদেরকেও কাফের বলছেন। অতএব যারা কাফের হয়ে যায় তখন তাদের জন্য সংক্ষিপ্ত কয়েকটি বিধান আছে, দু একটি বিধান বলে আমি আমার সময় শেষ করে দিই ইনশাআল্লাহ। চার পাঁচটা সে নামাজ ত্যাগের ব্যাপারে মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রিসালাতুল ফি হুকমি তারিকিস সালাহ তিনার ওই বইয়ে সংক্ষিপ্ত কয়েকটি বিধান উনি দিয়েছেন, সেই বিধানগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম বিধান বেনামাজদের জন্য, যদি কোনো বেনামাজ ছেলে হয়, সে বেনামাজ ছেলের বিবাহ নামাজি মেয়ের সঙ্গে দেওয়া যাবে না, এটা হারাম। দলিল দিয়েছেন সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার লা হুন্না হিলু লাহুম ওয়ালা হুম ইয়াহিলুনা লাহুন্না। আল্লাহ বললেন যে ওই সমস্ত মহিলারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনা আসবে, সাহাবীদেরকে বলছেন যদি তোমরা জানতে পারো যে ওই মক্কা থেকে আসা মদিনা আসা মহিলারা মুমিনা, তাদেরকে ফালা তারজিউহুন্না ইলাল কুফার, মক্কার কাফেরদের নিকটে রিটার্ন পাঠাও না, রিটার্ন করো না, ফেরত পাঠাও না, কারণ লাহুন্না হিলু লাহুম, এই সমস্ত মহিলারা মুমিনা মহিলারা ওই মক্কাবাসীর কাফেরদের জন্য হালাল নয়, বৈধ নয়। ওইরূপ ওই কাফেরেরা এই মুমিনা মহিলাদের জন্য হালাল নয়, বৈধ নয়। এখান থেকে দলিল নিয়েছেন যে বেনামাজির বিবাহ নামাজি মহিলার সঙ্গে বা বেনামাজি মহিলার বিবাহ নামাজি ছেলের সঙ্গে দেওয়া যাবে না। দ্বিতীয় বিধান, যদি বিবাহের পূর্বে নামাজ পড়ত কিন্তু বিবাহের পরে দেখা গেল তাদের মধ্যে একজন নামাজ পড়ে না, মহিলা স্ত্রী পড়ে না বা স্বামী পড়ে না, এরকম হতে পারে, যদি তাদের মধ্যে একজন নামাজ না পড়ে তাহলে তাদের বিবাহে বিচ্ছেদ ঘটবে, তালাক দিতে হবে, এমনি তালাক হয়ে যাবে, আর মিলামিশা হবে, এটা অবৈধ মিলামিশা হবে। এটা আমার ব্যক্তিগত কথা নাই, দলিল দিয়ে কথা বলছেন। এবং মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রিসালাতুন ফি হুকমি তারিকিস সালাহ, মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সৌদি আরবের একজন বিখ্যাত মুফতি ছিলেন, এবং বিশ্বের তিনজন যে বড় আলেম যাকে অধিকাংশ আলেমেরা চিনেন, বিশ্বের সমস্ত মানুষ চিনেন, সাধারণ মানুষ হতে জানেন না, তিনজনের মধ্যে উনি একজন। তাহলে নামাজ আগে পড়ত কিন্তু বিবাহের পরে আর নামাজ পড়ে না, তাদের মধ্যে যদি একজন এরকম হয় তাহলে এমনি তালাক হয়ে যাবে, আর তালাক দেওয়ার প্রয়োজন পড়ে না। তৃতীয় বিধান, বেনামাজির হাতের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। বেনামাজি যদি জবাই করে কোনো বস্তু, কোনো পশু, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, তাহলে তার হাতের মাংস খাওয়া যাবে না। কিন্তু যদি ইহুদ খ্রিস্টান এদের মধ্যে কেউ জবাই করে তাহলে তাদের হাতের খাওয়া যাবে, যেহেতু তারা যদিও তাদের ধর্ম বিকৃত হয়ে গেছে।
গেছে তার সত্ত্বেও তারা তাদের ধর্মকে তারা মানে, যতটা পারে মানে, কিন্তু একজন অমুসলিম যখন উনি তৃতীয় বিধান দিয়েছেন, বলেছেন যে কোন নামধারী মুসলিম যে নামাজ পড়ে না, নিজেকে মুসলিম বলে দাবি করে, সে যদি জবাই করে কোন পশু, গরু হোক ছাগল হোক মুরগি হোক, যদি জবাই করে তাহলে তার জবাইকৃত মাংস খাওয়া যাবে না, এটা অবৈধ না জায়েজ। কিন্তু যদি কেউ কোন ইয়াহুদ বা নাসারা খ্রিস্টান হোক বা ইয়াহুদ হোক এদের মধ্যে কেউ জবাই করে তাহলে তার হাতের খাওয়া যাবে। তাহলে একজন নামধারী মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, সমাজে বসবাস করে, আমরা তাকে মুসলিম বলি, সে জবাই করলে খাওয়া যাবে না, অপরে যারা ইহুদ বা খ্রিস্টান এদের মধ্যে কেউ জবাই করলে তার হাতের খাওয়া যাবে। তাহলে আমাদের সমাজের যারা বেনামাজ মানুষ নামাজ ত্যাগকারী তারা একজন ইহুদ খ্রিস্টান থেকে নিকৃষ্ট, এখান থেকে বোঝা যাচ্ছে। একজন বেনামাজের জন্য পবিত্র স্থান কাবা বা মদিনা মক্কার পবিত্র স্থানে প্রবেশ অবৈধ, প্রবেশ করতে পাবে না। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। মুশরিকরা অপবিত্র, যেহেতু মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তাই বেনামাজ অপবিত্র, এই অপবিত্র প্রবেশ কাবা শরীফে অবৈধ প্রবেশ করতে পাবে না। আল্লাহ বলছেন ছেলে যদি নামাজ পড়ে, ছেলে যদি নামাজ না পড়ে, পিতা নামাজ পড়ে, পিতার উত্তরাধিকারী সে ছেলে হবে না, তার জমি জায়গা টাকা পয়সার সে ভাগ পাবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইরসুল মুসলিম আল কাফির ওয়াল কাফির আল মুসলিম, কোন মুসলিম কোন কাফেরের বা কোন কাফের কোন মুসলিমের উত্তরাধিকারীর সে অধিকারী হবে না, তার বন্টন তার ভাগের সে অধিকারী হবে না, টাকা পয়সা পাবে না, জমি জায়গা কিছুই পাবে না। ওইরূপ যদি ছেলে বেনামাজ হয়, যদি পিতা বেনামাজ হয় আর ছেলে নামাজি হয়, তবে তার পিতার সে ভাগ পাবে না, যেহেতু তার পিতা কাফির। এভাবে বিধান দিয়েছেন বেনামাজ মারা গেলে তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না, তাকে মাটি দেওয়া যাবে না। তিনি বলছেন ফালাই ফালাই দুফান ওয়ালাই গাসসাল ওয়ালাই দুফান ফি কবুরিল মুসলিমিন লা ইউকাফান ওয়ালাই গাসসাল ওয়ালাই দুফান ফি কবুরিল মুসলিমিন। তাকে কাফন, তাকে গোসল দিতে হবে না, কাপড় পরাতে হবে না, এবং মুসলমানদের কবরস্থানে তাকে কবর দিতে হবে না। এত কঠোরতা কি করতে হবে? বালিউতা বিহি ইলা সাহারা ফাইদফান ফি, বরং তাকে খোলা ময়দানে নিয়ে যেতে হবে, জঙ্গলে নিয়ে যেতে হবে, আর সেখানে তাকে ঢালা মাটি দিয়ে খুঁড়ে খনন করে তাকে সেখানে পুঁতে দিতে হবে। লিআন্নাহু লা হুরমাতা লাহু, কারণ এই বেনামাজ কাফেরের কোনো সম্মান নেই ইসলামের মধ্যে, কোনো সম্মান নেই, তাকে মুসলমানদের ভালো মানুষের কবরস্থানে কবর দিতে হবে না। শেষ বিধান, তার জন্য শরীয়তে যেভাবে হাদিসে একজন মৃত ব্যক্তির জন্য কিভাবে যেভাবে দোয়া করতে বলা হয়েছে সেই দোয়া মাগফিরাত তার জন্য করা যাবে না। কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একা একা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত, আল্লাহুম্মা রহমহু, এইভাবে দোয়া করতে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো, দয়া করো, তাকে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সম্মতি দান করো, এইভাবে যে দোয়া করতে হয়। কেউ যদি আরবি ভাষায় দোয়া না করতে পারেন, বাংলা ভাষাতে দোয়া করা যায়, এ নিজে নিজে একা একে দোয়া করতে হয়। তিনি বলছেন এই বেনামাজকে মাটি দেওয়ার পরে ওই জঙ্গলে ফেলে আসার পরে তার জন্য মাগফিরাত বা দোয়া করতে হবে না, কিছুই করতে হবে না, তাকে রেখে চলে আসো। কারণ আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, নবী এবং কোন মুমিনের জন্য এটা বৈধ নয়, উচিত নয় যে সে মুশরিকদের জন্য আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। নবীও ক্ষমা প্রার্থী হবেন না, মুসলমানেরা হবে না, কেউ হতে পারবে না, আল্লাহ নিষেধ করেছেন। অত ওই বেনামাজের জন্য মাগফিরাত চাইতে হবে না, দোয়া করতে হবে না।
শ্রোতা মণ্ডলী, আরো অনেক কথা বলার ছিল কিন্তু সময় আমাদের সাথ দিচ্ছে না। আমার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমাদের পরিচিত বক্তাগণ আছেন। পরিশেষ আল্লাহর কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, আমাদের সমাজে যারা নিজেকে মুসলিম দাবি করে অথচ নামাজ কালাম ভালোভাবে করে না, বা যারা তোমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যারা প্রকৃতি ইসলাম বুঝে না, হে রব্বুল আলামিন, ওই সমস্ত মানুষদেরকে সঠিকভাবে তোমাকে চিনার, রাসূলকে চিনার সম্মতি দান করো, আমিন। হে রব্বুল আলামিন, আমাদের যারা নামাজ পড়ি অথচ নামাজে কোন ধরনের যদি ত্রুটি হয়ে থাকে, হে রব্বুল আলামিন, সেই সমস্ত ত্রুটি আমাদের মাফ করে পরকালে আমাদের সকলকে জান্নাত দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।